গাইস এন্ড আমি নিচে এসে গেছি পার্টি শপটা করতে রাত 9টার সময় আমার কাছে আছে সুজি আছে ময়দা আছে চালের গুঁড়ো আর আছে আমি করব আজকে ক্ষীর দুধ আছে আর ব্যাটারটা তৈরি করব আর ওখানে আছে আমার নারকলের ছাইটা যেটা দিয়ে আমি যে পার্টি শপটা রেডি করব তাহলে চলো শুরু করে দিয়ে আমি দিলাম 1 কাপ চালের গুঁড়ো আর আরো হাফ কাপ 1.5 কাপ দিলাম এটা হলো ময়দা ময়দা দেব একটু বেশি এই 2 কাপের থেকে একটু বেশি এবার দেব সুজি সুজি বেশি দেব না সুজি হাফ কাপের মতো দিচ্ছি এই ছোট কাপের এবার এতে একটু দেব পরিমাণ মতো জল দাঁড়াও এবার এতে দেব পরিমাণ মতো জল তাহলে এবার আমি এটা গুলবো দেখো আমি এটা গুলছি এখানে সব জিনিসপত্র আছে নাকি এখানে সব আছে রেডি করা আছে ময়দা আছে সুজি আছে চালের গুঁড়ো আছে দেখে একবার কি কি দিয়েছো ময়দা চালের গুঁড়ো আর সব দিয়েছি সুজি দিয়েছি একটাতে দুটো ব্লক হচ্ছে এই বাড়িটার আজ থেকে নাম দেওয়া হবে ব্লগ বাড়ি কারণ এখানে আমরা ব্লগ করি ভিডিও করি জলের বোতলটা ওইদিকে নাও হ্যাঁ আমি আরো জল দেব এর মধ্যে ওপারে রাখো এটাকে একদম পুরো মানে মেখে ফেলতে হবে যাতে একটু জল জল হয় ব্যাপারটা বিষয়টা ভালো গোবিন্দদা পারে গোবিন্দদা কিন্তু আমার খুব ভালো একটা টিচার দেখো কি সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখিয়ে দাও এমন করবো যাতে যখন এটা আমি চাপাতে দেবো খুব স্মুথলি উঠে আসে ল্যাট করলে উঠবে না আর ট্যাপ ট্যাপ করলে তো বারো বেজে যাবে দেখো এবার ব্যাটারটা ফাইন রেডি হয়েছে আরে আরে করে ফেলেছি তারপর বলো আরে করে ব্যাক ক্যামেরা ফোন চালাতে ঠিক আছে তো দাদা দাদা পাঁচটা মাঝে পাওয়া না সেবারে থাকছে সেবারে কাছ থেকে শিখে নাও আরে আরে দেখো কি সুন্দর করে ফেলেছি একদম পারফেক্ট করে ফেলেছি সেবার সব কিছু মিলিয়ে রেডি আর সবাই চলে এসে পাটি শাকটা খেতে অনেকদিন পরে আমরা সৌভাগ্যকে পেয়েছি এখানে কেননা খাওয়ার সময় ও ঠিক আসে না আমরা তো সবসময় খাই তিনটের সময় চা করে খাইছিলাম তোমরাও বড়মার কাছে চাও আমি চেয়েছিলাম আমার তিনটে ইউটিউব চ্যানেল হয়ে গেছে তোমরাও চাও এই ধরো তুমি যাও কাজ করো ওখানে যাও ওপারে যাও জেফারের ওদিকে যাও হ্যাঁ প্রীতমকে দিয়ে আমরা এখন কাজ করাচ্ছি আবার পরে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এখন আবার তো স্টপ স্টপ
আমি একটা স্টার্ট করা স্টার্ট করো ঠিক আছে কিন্তু আমি কিন্তু এটা কোনদিন করিনি হ্যাঁ লাইফে ফার্স্ট টাইম ঠিক আছে পড়াই উল্টে আছে ভয় হচ্ছে আমার বাহ ওটা ধরতে হবে ওটা ধরতে হবে ভয় করাই হচ্ছে হাত বাহাত দিয়ে ধর এই যে আমি এই টাইমের মধ্যে করতে বলেছি আচ্ছা এটা আমি ফারস্টে এটা হেল্প করব গোবিন্দ দা হ্যাঁ গেট নাও তেলটা হ্যাঁ আমি আমি পাক্কা হেল্পার যা লাগবে সব জোগাড় দিয়ে দেব গোবিন্দ দা পাশে যখন আছে তখন তেল কি গরম হয়ে গেছে আমার মনে হয় তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেব কি দেবে এইটা এটা কি দিচ্ছো ওয়াও হয়ে গেছে এটা কি হয়ে গেছে এটা আরো বড় করতে হবে কি দিচ্ছো বলো দাও এটা হচ্ছে ব্যাটারটা দিচ্ছি আর একটু দি সবাই মিলে ভগবান এত ক্যামেরা থাকলে কাজ হবে ঠিক আছে এবার ঘোরাও এইগুলো এই ক্যামেরাগুলো দেখানোর জন্য আরেকটা ক্যামেরা দরকার গোবিন্দ দা ডিম ভাজার মতন হয়ে গেল বেড কে গেল কেন তো হয়ে গেছে বেড কে গেল ওটা কি বলো তো আরেকটু আগে করতে না ব্যাপারটা হচ্ছে আর কম তেল দিতে হবে ওইটা এই এইগুলোতে হবে না তেল দেওয়ার ওখানে তেল বেশি পড়ে গেছে বেশি পড়ে গেছে তেল এরকম দেওয়া যাবে না ওই জন্য তো এখন মশলা দেওয়া হলো নাকি এটা মশলা না এটা হচ্ছে ছাইটা দেওয়া হলো নারকলে এবার এটা আমার ফার্স্ট টাইম বলে আমার পরবার থেকে ভুলটা হবে না আচ্ছা এবার আমি এটাকে উল্টাবো মনে হচ্ছে পুরো পরোটা হয়ে যাবে বাহ 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 ফার্স্ট স্পিডে ভেঙে গেছে এবার হাতালি দাও আগুনকে দাও পাশে রাখো আগুনে যেটা করেছো এইটা করেছে এটা খুব সুন্দর পাড়ি জাপটা করেছে অসাধারণ অসাধারণ হয়েছে এইটা এটা কি এ চালের টুকরো কি হয়েছে ওটা দেখতে হবে আগে এরকম হলেও হয়ে যাবে আমাদের খাওয়া হয়ে যাবে কোনো অসুবিধা নেই বন্ধ করছি হ্যাঁ আবার আমি একটা ট্রাই নিচ্ছি হ্যাঁ চলো আজকে শুধু ট্রাই হচ্ছে ট্রাই সেকেন্ড ট্রাইলে জেফার মনে হচ্ছে পাস করে যাবে জেফার তোমার টেনশন টেনশন লাগছে কেন তো এত চাপে কেন তুমি চাপলেস থাকো আরে যেমনই হবে আমরা খেয়ে নেব কোনো অসুবিধা নেই ওটা একটু খানি হোক আগে একটু হোক এটা দেখো পুরো হয়ে গেছে হয়ে গেছে তাহলে চলো দেখা থেকে ট্রাই করে ফেলেছে পুটটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে সেপার ওরে পারফেক্ট ওরে এই প্রীতম হাসছিলিস না হাস এবার হাস পারফেক্ট ওয়ান জেপার হাস হেভি হয়ে যাবি হাস কে হাসবি হাস ক্ষমতা থাকে হেসে দেখা এই হাস একটু হাঁস দেখি সেই বিচ্ছিরি হাসি মানে পিঠের পিঠে কিন্তু এবার ভালো হচ্ছে পিঠের জন্য হাসিস না এমনি হাসছিস ঠিক আছে এবার খা এবার খা এদিকে আয় খাওয়া শুরু কর নে খাওয়া হয়ে গেল শুরু কর এই তুমি এটা খাই হ্যাঁ দেব এটা তো করতে পারি ব্লক এই আগে এই গুণ যেগুলো পড়াছে ওগুলো খেয়ে নেবি তো আমাকে ধরো তো আমি এটা করব তুমি ধরো স্টার্ট করে দাও স্টার্ট করে দাও ক্যামেরা করে টেস্ট করব স্টার্ট করে দিচ্ছি তো জেফার আমাদের পানি শেপটা করেছে তাই আমি এটা ফার্স্ট টেস্ট করব তোর বাকি টাকা কত আছে হ্যাঁ চলে নিয়ে এসো ক্যামেরাটা কাছে নিয়ে এসো দেখো এই করছে আর এই খাচ্ছে আমারটা নাও ওরে শুরু করে দিয়েছে ক্রিম রোল হয়ে গেছে এটা হ্যান্ডেরে
এটা ক্রিম রোল হয়ে গেছে ভালো আছে দেখা সত্যি কেমন লাগছে থ্যাঙ্ক ইউ আমার বউ করতে ভালো লাগবে না থ্যাঙ্ক ইউ আসলে কত হ্যাঁ এসেছে তুমি যেটাই খুশি হবে সেটাই হবে একবার ফাইনাল চেক করে নে তুমি এবং কথাবার্তা কোনো কিছু না আমি প্লেন কথা বলবো কথাটা মানে কাটে নি প্রীতম এত হেসেছে তো প্রীতমকে আমি যে ওই 500 কি বলবো দুধের যে আমি এটা করব ক্ষীর করব পুরো দুধের ওটা ও বাদ ও তার আগে কিন্তু আমি আমি যেটা হাসছি কিন্তু ওই কারণে হাসছি না ঠিক আছে ওদের হাসি দেখে আমার হাসি লাগছে তাই গোবিন্দ এবার কি হয়েছে কি হয়েছে তো খা বস তুই বস ওদের কাছে বস ওর কাছে বস এসে বস ভাই ওটা গোলা রুটি খাচ্ছি ওই দেখি দেখে তাকা এই দেখা দেখি ওই তো আছে তো বলে এই এত সেটাই নিয়ে যেটা মানে কাকিমা ট্রায়াল করেছে যে কি করতে কিনা তো কে হাসি কে বোকার মতো হাসছে এইগুলো তো পুরো একদম পারফেক্ট এই ক্লিপটা দেখে তো হাসা পিছে হ্যাঁ চলো দেখা যাবে ফের আবার কি করে খির ফির সব আগে পার্টিশিপটাগুলো করে নি তারপর তোমাদের সাথে আসছি বলো রেডি হয়ে গেছে আজকে লাস্ট এই পার্টি শপটা নামিয়ে দিলাম আমি তো ভেবেছিলাম আমি করতেই পারবো না তাও দেখো আমি গরম গরম পার্টি শপটা তোমাদের জন্য রেডি করে ফেলেছি দেখো কেমন হয়েছে তাহলে বলো প্রথমটা আমি করতে পারিনি তারপরে কাকিমা আমাকে অনেকটা দেখিয়ে দিল যেভাবে এইভাবে কর তো আমি করলাম তাহলে চলো নিয়ে যাই দেখি ওদেরকে দি ওরা খা কি বলে আমি বাদ চলে গেলাম কেমন হয়েছে আমি জানি না একটা সুগার তো খাবে এবার ওদিকে রিভিউ খেয়ে বলো কেমন হয়েছে প্রীতম কেমন হয়েছে সুপার আছে সোয়া দাও রাইতে আছে সোয়া দিন দা হাউস নট ব্যাড খানাটা এখানেই রাখছি আমরা এখন ফিল করব তাহলে সঙ্গে থাকো সুহার দো খেয়ে নে হিসাবটা হয়ে গেছে এবার আমি করব হচ্ছে দুধের ক্ষীর এটা সেই ক্ষীরটা যেটা সেই দুধকে জাল দিয়ে করে চেষ্টা করব 500 ml এর দুধটাকে আমি যাতে 200 গ্রামে আনতে পারি তো পারি কিনা দেখা যাক সবাই দেখছো এখানে আমি 500 দুধ নিয়েছিলাম সেটা কতটা মরে এসেছে দেখো একদম ফুটে 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 ফুটে
এটা আরো কমে যাবে যখন মানে এই রকম এতটা হবে আমি বন্ধ করে দেব না অনেক দেরি আছে আপাতত এই প্রীতমের জন্য আমার এত খাটতে হয় খাবে আবদার করেছে যতই হোক বেস্ট ফ্রেন্ড বলে কথা না করে দিলে দোষ হবে তাই করে খাওয়াচ্ছি তাহলে চলো হ্যালো গাইস আমার ক্ষীর রেডি হয়ে গেছে সবার আগে আমি প্রীতমকেই দিচ্ছি আমি কিন্তু এতে কিচ্ছু দিইনি হ্যাঁ শুধু একটু চিনি দিয়েছি দিয়ে আমি এটা রেডি করেছি কিচ্ছু দিইনি কিচ্ছু না রেডি হয়ে গেছে খেয়ে বলবে ফার্স্ট বাইট আর এটা পুরো ক্ষীর অরজিনাল ক্ষীর ফুদে ফুদে গরম ভীষণ গরম পুরে গেছে আহারে ভালো হয়েছে তুমি দুটো পুরে দাও তাহলে দিয়ে দে খাস না আর সুপার আছে খাবি কি খাও পুরো খাবো তাহলে নি নি চাউন কাছে কে ঠান্ডা লাগাও ঠিক আছে কি রেডি হয়ে গেছে সব খেলে মোটা হয়ে যেত মোটা হয়ে যাবো রেডি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আজকের ব্লগ এখানেই শেষ টাটা